পরিষ্কার দাদা ও বৌদিরা দেবতে কীভাবে গণেশ ঠাকুরের মালা বানাতে হয় সেটা আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো। অনেকেই বাইরে কিনে নিয়ে এসে গণেশ ঠাকুরকে পড়ায়, সেটা ঘরে বসে কী করে বানানো যায় সেটা আমি দেখাবো। তাহলে চলুন শুরু করছি। এই যে দেখুন, আমি লাল রঙের সুতোটা ধরে নিয়েছি, দুটো ভাঁজ করেছি। দুটো ভাঁজ করে ঠিক দেখুন এরকম উল ধরনের যে জিনিসটা সেটা এইভাবে সেলাই করে নিচ্ছি, সুচটাই মাঝখান দিয়ে ঢুকিয়ে। একটা গিট দিয়ে দিচ্ছি, দিয়ে এই লম্বা মতন যে পুঁতিটা আছে সেটা আগে আমি একটা এভাবে সুতোর ভেতরে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে এবার আমি এটা কেটে নেব। কেটে নিয়ে সুতোটা ঠিক আমি এই দুদিকে নিয়ে নেব, এটা মাঝখানটা রয়ে গেল। দুদিকে নিয়ে এবার আমি এই সুতোটা ভরে নেব। সুচটা আমি ভরে নিলাম। ভরে নিয়ে ঠিক দেখুন এই ফুলের মতন যে পুঁতিগুলো রয়েছে, এই ফুলের মতন পুঁতিটা ঠিক আমি ছটা ভরে নেব, এরকমভাবে গুনে ছখানা ভরে নেব। দেখুন আমি ছটা ফুলের মতন যে পুঁতিটা ছখানা গুনে গুনে এভাবে সুতোতে গেঁথে নিয়েছি। এবার আমি ঠিক এই কালারিং যে পুঁতিটা একটা গেঁথে নেব। এইভাবে আপনারা এই জিনিসগুলো ঠিক দশকর্মা দোকানে সব জিনিস পেয়ে যাবেন। এবার আমি এই লম্বা পুঁতিটা একটা দিয়ে নেব এই কালারিং পুঁতিটার পরে। তারপরে ঠিক আবার এরকমই এই ফুল পুঁতিটা ছটা আবার পরিয়ে নেব। এইভাবে ছটা পুঁতি পরিয়ে নিয়েছি, এবার আমি ঠিক আবার কালারিং পুঁতিটা পরিয়ে নেব। নিয়ে এই লম্বা ধরনের যে পুঁতিটা এবার এটা একটা পরিয়ে নেব। তারপরে ঠিক আবার একই রকমভাবে এই পুঁতিটা আবার ছটা পরিয়ে নেব। এই যে দেখুন মালা বানানো হয়ে গেছে, কিন্তু এই লাস্টের দিকে মালাটা যখন শেষ হয়ে এসছে এই জায়গাটাতে লম্বা দুটো পুঁতি দিয়ে দেবেন। এবার আমি কেটে নিচ্ছি, এটা কেটে নিয়ে সমান করে এই সুতোটা রাখব। সুতোটা সমান করে নিয়ে একটা গিট দিয়ে দেব। এরকমভাবে একটা গিট দিয়ে নিলাম, যে মালাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গণেশ ঠাকুরকে পরিয়ে দেব। মালাটা আমি অনেকটা বড় বানিয়েছি, বড় ঠাকুরেরও পরাতে পারো, এমনকি এটা ছোট করেও বানানো যায়। ছোট করে গণেশ ঠাকুরকে পরিয়ে নিই। এই যে দেখুন মালাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি ঠাকুরকে পরিয়েও দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।